তো বন্ধুরা, একজন চাষির জমিতে তখনই ভালো ফসল ফলবে যখন সে অন্যকে দেখে চাষ না করবে। তো নমস্কার বন্ধুরা, চলে এসে আছে এক নতুন ভিডিওতে নতুন পর্বে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের ভিডিওর বিষয় পৃথিবীর উচ্চতম এবং নিম্নতম কিছু স্থানসমূহ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ভিডিওটিকে আপনি স্কিপ করে দেখবেন না, কারণ হয়তো স্কিপ করছেন যেটুকু সেইটুকুর মধ্যে আপনার কাছে যেটা অজানা সেটাই বেরিয়ে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, নেক্সট পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, নেক্সট পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে রাশিয়া এবং জনসংখ্যার দিক থেকে চীন, নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী, পৃথিবীর বৃহত্তম শহর জনসংখ্যার দিক থেকে টোকিও জাপান, নেক্সট পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, নেক্সট পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া, নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা, নেক্সট পৃথিবীর বৃহত্তম গ্রিক হাব গ্র্যান্ড ক্যানিয়ন, নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন, নেক্সট পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা রাশিয়া অবস্থান করছে, নেক্সট পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, নেক্সট পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি মাউনালোয়া হাওয়াই, পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব দি কংগ্রেস ইউএস অবস্থান করছে, নেক্সট পৃথিবীর বৃহত্তম জাদুঘর দ্য স্মিথ সোনিয়ান এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে, নেক্সট পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কারভাট কম্বোডিয়ায় অবস্থান করছে, নেক্সট পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার গির্জা ভ্যাটিকান সিটিতে অবস্থান করছে, নেক্সট পৃথিবীর বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম